আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো আমার গার্ডেনের ঘাস আমি কিভাবে কাটি, এবং এই কাজ আপনারা কি বিজনেস করতে পারবেন কিনা, যদি এইখানে আসেন বা নিউজিল্যান্ডে যারা আছে তারা কি বিজনেস করতে পারে কিনা। যেমন ধরেন এই ঘাসের কাটার কাজটা, যেমন এই কাজটা আমি করতেছি, তো এই কাজটা চাইলে পরে আমি কোনো এক কোম্পানিকে দিতে পারি যে আমার বাগানের বাড়ির উঠানে যে ঘাসগুলি আছে এইগুলি কাটে দাও। তো ওরা করে কি, প্রতি 2 সপ্তাহ পর পরে আসে এবং আপনাকে একটা মিনিমাম একটা চার্জ দেয়। যে ধরেন আমার যদি বাগানটা এত বড় হয়, গার্ডেনটা, তা আমাকে ধরেন $30 দিল বা $40। আমার পিছনে সামনে রোডের সাইডেও জায়গা আছে, আবার এখানেও জায়গা আছে, আবার ঘরের সামনেও জায়গা আছে। তো এই হিসাবে আমাকে হয়তো বা $50 বা $40 এরকম একটা অ্যামাউন্ট আমাকে পে করতে হইতো যদি আমি অন্যকে দিয়ে কাটাতেন। তো যেহেতু আমি কাটাইতেছি, আমি নিজেই কাটতেছি, তো এই মেশিনটা আমি কিন্তু নতুন কিনছি, প্রায় বাংলাদেশে 21,000 টাকা পড়ছে। তো এইখানে পড়ছে আমার প্রায় $340 সামথিং। তো আমার এই মেশিনটা আবার 4 বছরের ওয়ারেন্টি আছে, এটা তেলে চলে। তো কিছু আছে আবার ইলেকট্রিকের, আমি ইলেকট্রিকেরটা আনি নাই, কারণ আমি শুনছি ইলেকট্রিকেরটা নাকি অত একটা ভালো না, ওইটা তার টানতে হয় সাথে, আর এটা কোনো তার টানা টানি নাই। আমি ওই যে ধরেন তেল কিনে নিয়ে আসলাম, তেল কেনার পরে এই পেট্রোল, পেট্রোলে চলে এটা মোটরের ইঞ্জিনের মতন। তো এই জিনিসটা খুবই পাওয়ারফুল এবং খুবই সুন্দর কাটে। এই যে দেখেন আমি কাটতেছি, লাইনটা কিন্তু হয়ে গেছে। তো ঘাস অতটা বড় হয় নাই এখানে। তো এটা আমি কাটতেছি 2 সপ্তাহ হয়, 2 সপ্তাহ আগে কাটছিলাম, তো আজকে আবার কাটতেছি। কিছু কিছু জায়গায় অনেক বড় হয়েছে, আবার কিছু কিছু জায়গায় একটু ছোট ছোট। তো এই সমান আমি চাইতেছি যে ঘাসগুলি সব সমানতালে বাড়ুক। তো এই ঘাসগুলি আমি কাটলাম কিছুদিন আগে, কাটছিলাম যেমন 2 সপ্তাহ আগে কাটছিলাম, তখন এই ঘাসগুলি কিন্তু আমি সমান করছিলাম, কিন্তু এখন আমি দেখতেছি যে কিছু জায়গায় বড় হয়েছে আর কিছু জায়গায় ছোট হয়েছে। যাই হোক, আমি বিজনেসের কথা বলতেছিলাম, এখানে ফ্র্যাঞ্চাইজি আছে। তো এই কাজগুলি ফ্র্যাঞ্চাইজি কিনা কিনা যায়। যেমন ধরেন আপনি একটা অলরেডি কোম্পানি তারা বিল্ড আপ করছে, ওই কোম্পানি থেকে আপনাকে কিছু অংশ তারা দিব শেয়ার, তো ওইখানে আপনাকে পে করতে হইব। ওই পে করার মাধ্যমে আপনি একটা অ্যামাউন্ট তাদেরকে যদি দেন, তারা আপনাকে ওই একটা বিজনেস আপনাকে দিব, ওইটা আপনি চাইলে পরে পরবর্তীতে না চাইলে বিক্রি করে ফেলাইতে পারেন। তো ওইটা আবার এরকম তারা অলরেডি জব তাদের কাছে আছে, সেই জব আপনাকে দিবে, আপনার টেনশন নিতে হইব না যে আপনি এই কোম্পানি খুলে আপনাকে জব খুঁজতে হইব, তারাই আপনাকে জব দিব যেহেতু এটা ফ্র্যাঞ্চাইজি। তো এই জিনিসটা সুন্দর, যদি আপনি এটা যে কেউই আর ওয়ার্ক ভিসা হইলে এটা পারা যায় না, এটা পারা যায় তখনই যখন নাকি একজন ফরেনার এখানে আসার পরে রেসিডেন্ট পায়, রেসিডেন্ট পাওয়ার পরেই সে এই কাজটা নিতে পারে, যে কোনো বিজনেস করতে পারে। শুধু এটা না, আরও অন্যান্য বিজনেস আছে এখানে, অনেকেই করতেছে বাংলাদেশি ভাইরা, তো তারা মোটামুটি ভালো আছে, কিন্তু ওই বিজনেস করার জন্য কিছু টাকা এই ওই বিজনেসের জন্য ব্যয় করতে হয়। ব্যয় করতে হয় বলতে আপনি যাই করেন, আপনাকে তো টাকা ইনভেস্ট করতে হইবে বিজনেসের জন্য। তো ভালো, আপনি অন্যের কাজ করলেন না, আপনি টাকা দিয়ে একটা বিজনেস কিনলেন, এরপরে আপনি নিজের বিজনেস নিজে চালাইলেন। তো এই যে দেখতেছেন আমি যে ঘাস কাটতেছি, আমার একটা এক্সপেরিয়েন্স হইতেছে, হয়তো বা আমি জানি না আমি সামনে নিতেও পারি আবার নাও নিতে পারে, কিন্তু আমার ভালো লাগতেছে ঘাসগুলি কাটতে। হয়তো বা আমি কম সময় কাটতেছি এই কারণে ভালো লাগতেছে কিনা জানি না, হয়তো বা অনেক কাটলে পরে আবার ভালো নাও লাগতে পারে। তো এই কাজটা আমি যতটুকু বুঝলাম যে একা না, দুইজন হইলে, দুই তিনজন হইলে ভালো হয়। দুইজন দুই তিনজন হইলে ভালো হয় কিভাবে, যেমন একজনে ঘাস কাটতেছে, আবার সাইডে আরেকজন ছোট ছোট ঘাস থাকে, ওইটা কিন্তু এই মেশিনে কাটা যায় না। তখন কি হয়, ওই সাইডের ঘাসগুলি যদি আবার আরেকজনে ছোট একটা ওই যে ইলেকট্রিকের কাটার আছে বা ওই এরকম তেলেরও আছে, ওইটা দিয়ে আবার হাতের সাহায্যে কাটা যায়। এটা হইলো ইঞ্জিনের সাহায্যে, আর ওইটা ওইটাও ইঞ্জিন, কিন্তু ওইটা ওই যে কেবলটার টাইটের মতন একটা প্লাস্টিক ওইটার ভিতর ভরা থাকে, ওইটা আবার মোটর লাগে না, ওইটা কাইটা কাটা। যেমন এই যে এই সাইডের ঘাসগুলি, এটা কিন্তু এই মেশিনটা যাইতেছে না। তো এই আমার কাছে একটা আছে ইলেকট্রিকের, ওইটা দিয়ে আমি এই ঘাসগুলি কাটার জন্য চেষ্টা করব। তো আজকে কাটবো না, ওইটা আরেকদিন কাটবো। তো এই যে দেখেন আমার কিন্তু ঘাস কাটাকাটি মোটামুটি হয়ে গেছে এখান দিয়ে, তো মোটামুটি ভালোই হয়েছে, কিছু জায়গায় ছোট বড় আছে ওইটা ডাজেন্ট ম্যাটার। তো আমার ঘাসগুলি, আমার প্ল্যান ছিল যে যেই জায়গাতে ঘাসগুলি বড় হয়েছে ওই জিনিসটা আমি কাটবো। তো এখানে আমাদের আবার গার্ডেন আছে, তো আমরা অনেক গাছপালা লাগাইছি। নিউজিল্যান্ডে একটা সমস্যা কি জানেন, এটা আমি আগে কখনো দেখি নাই, এই গাছগুলি ছোট হইলে পরে ওই শামুক আইসে করে কি ওই গাছগুলি কাটে ফেলায়।
এই জিনিসটা আমি বুঝি নাই যে আমি ওদিনকে দেখছি যে আমার গাছ কাটা, তো আমি ওইখানে যাওয়ার পরে আমি দেখতেছি আমার গাছ কাইটা মাটিতে ফেলা রাখছে। তখন আমি এই দেশের কিছু বড় ভাই আছে তাদের মাধ্যমে শেয়ার করলাম যে কি কারণে তারা বলো যে শামুকে কাটে। তো ধন্যবাদ সবাইকে, দেখাবে নতুন আরেকটি ভিডিওতে, অবশ্যই ভিডিওতে লাইক।